অবশেষত গুৱাহাটীত উপস্থিত দালাল দুলাল বৰা। আৰক্ষীৰ দলে বিমানযোগে আনিলে দুলাল বৰাক। আৰ টি আইৰে ব্লেকমেইল কৰি ধন সংগ্ৰহ কৰিছিল এইগৰাকী দুলাল বৰাই। অসম আৰক্ষীয়ে দিল্লীত গ্ৰেপ্তাৰ কৰিছিল দুলাল বৰাক। দুলাল বৰাৰ গ্ৰেপ্তাৰৰ পাছতে পোহৰলৈ আহিব পাৰে এতিয়া ন ন তথ্য। দুলাল বৰাক লৈ বাসভৱন কাৰ্যালয়তো চলিব অভিযান। পুনৰবাৰ জনাইছো, অৱশেষত গুৱাহাটীত উপস্থিত হ'ল দালাল দুলাল বৰা। আৰক্ষীৰ দলে বিমানযোগে আনিলে এই দালাল দুলাল বৰাক। আৰ টি আইৰে ব্লেকমেইল কৰি ধন সংগ্ৰহ কৰিছিল দালাল দুলাল বৰাই। অসম আৰক্ষীয়ে দিল্লীত গ্ৰেপ্তাৰ কৰিছিল দালাল দুলাল বৰাক। আৰু এই দালাল দুলাল বৰাৰ গ্ৰেপ্তাৰৰ পাছতে পোহৰলৈ আহিব পাৰে এতিয়া ন ন তথ্য। দালালটোক লৈ বাসভৱন কাৰ্যালয়তো চলিব অভিযান। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক দীপাংকৰ দাস আছে ফুলাইনত। দীপাংকৰ, অৱশেষত এই দালালটো কনা হৈছে আৰু কি তথ্য আছে? নিশ্চয় প্ৰাঞ্জল চাওক, কিছু সময় পূৰ্বে দিল্লীৰ পৰা অহা যিখন বিশেষ ফ্লাইট আছিলে সেই ফ্লাইটখনৰ জৰিয়তে বৰ্তমান দুলাল বৰাক অসম আৰক্ষীৰ হাতত এই মুহূৰ্তত চমজাই দিয়া হৈছে। আৰু তেওঁক নিশাটো হয়তো গুৱাহাটীতে ৰখা হ'ব। এটা আমি এটা আৰক্ষীৰ এটা বিশেষ সূত্ৰৰ পৰা এই খবৰ লাভ কৰিছো, কাৰণ গুৱাহাটীতো কেইবাখনো থানাত দুলাল বৰাৰ বিৰুদ্ধে পূৰ্বতে বহুকেইটা গোচৰ আছে। হয়তো আৰক্ষী এনেকুৱা কৰিব পাৰে যে হয় পূৰ্বৰ কিছু গোচৰত তেওঁক পুনৰবাৰ গ্ৰেপ্তাৰ কৰা এটা দেখুৱাব পাৰে, যাৰ বাবে তেওঁক আজি গুৱাহাটীত ৰখোৱা হ'ব। কিন্তু কাইলৈ বা পৰহিলৈ যে পুনৰ তেওঁক সোণাৰীলৈ লৈ যোৱা হ'ব সেয়াও প্ৰায় নিশ্চিত, কাৰণ বিজেপি নেতাগৰাকীৰ মৃত্যুত এই দুলাল বৰাৰ নামটো সাঙুৰ খাইছিল। আৰু এটা কথা কম পুনৰবাৰ যে 31টাকৈ গোচৰ, অৰ্থাৎ 31টা গোচৰ এই দুলাল বৰাৰ বিৰুদ্ধে এই মুহূৰ্তলৈকে অসম আৰক্ষী থানাত গোচৰ ৰুজু হৈ আছে। কিন্তু ইমান দিনে যেন এইসমূহ গোচৰক কেৰেপ কৰা নাছিলে দুলাল বৰাই। আৰু শেহতীয়াকৈ যদি আমি চাওঁ তেতিয়াহ'লে সোণাৰী থানাত যিটো ৰহস্যজনক যিটো মৃত্যুকাণ্ড ঘটনা সংঘটিত হ'ল দেৱজিৎ হাজৰিকাৰ, তাৰ পিছতে গোটেই ঘটনাটোত এই এখন যিখন চুইচাইড নোট, সেই চুইচাইড নোটতে এই দুলাল বৰাৰ নাম সহ আন তিনি অভিযুক্তৰ নাম লিপিবদ্ধ হৈ আছিল। তেনে সময়তে আন তিনি অভিযুক্তৰ সৈতেও এই দুলাল বৰাই এণ্ড গেঙে কিদৰে গোটেই ব্লেকমেইলিঙৰ জৰিয়তে সমগ্ৰ অসমতে আৰ টি আইৰ নামত তেওঁলোকে যে ধন লুণ্ঠন চলাই আছিলে, কোটি টকা তেওঁলোকে আত্মসাত কৰিছিল। আৰু শেহতীয়াকৈ দেখি দেখিবলৈ পোৱা গৈছে যে অসম আৰক্ষীয়ে এই বিভিন্ন এই শেহতীয়া গোচৰটোক লৈ মুহূৰ্ত তৎপৰতা তেওঁলোকৰ বৃদ্ধি পাইছে। আৰু আজি নিশাটো হয়তো গুৱাহাটীতে ৰখা হ'ব, ক'ত ৰখা হ'ব এয়া প্ৰায় নিশ্চিত নহয়। হয়তো নিশ্চয় বশিষ্ঠ আৰক্ষী থানা নতুবা পাণবজাৰ আৰক্ষী থানাত আজি নিশা দুলাল বৰাক ৰখা হ'ব পাৰে। কাইলৈ বা পৰহিল হৈ কিন্তু সোণাৰীলৈ নিয়া এটা পূৰ্ণ এটা সম্ভাৱনা আমি মুহূৰ্তত দেখিবলৈ পাইছো। ধন্যবাদ। মণিপুৰত কুকি জো কমিউনিটিৰ প্ৰতিবাদ। মণিপুৰৰ কাংপুকপি চহৰত বৃহৎ প্ৰতিবাদী কাৰ্যসূচী। প্ৰতিবাদী কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কুকি জো সম্প্ৰদায়ৰ শ লোকৰ। ম্যানমাৰৰ পৰা মণিপুৰলৈ 900 কুকি উগ্ৰপন্থীৰ প্ৰৱেশক লৈ এই প্ৰতিবাদী সমদল। কুকি সম্প্ৰদায়ক লক্ষ্য কৰি ভুল তথ্য প্ৰচাৰ কৰাৰ অভিযোগ তুলি প্ৰতিবাদী কাৰ্যসূচী। কমিটি অন ট্ৰাইবেল ইউনিটিৰ উদ্যোগত হৈছিল এই প্ৰতিবাদী কাৰ্যসূচী। 27 আৰু 28 ছেপ্টেম্বৰত সদৰ পাহাৰ অঞ্চলত দুদিনীয়া বন্ধৰ আহ্বান কমিটি অন ট্ৰাইবেল ইউনিটিৰ। কুকি জো লোকসকলৰ বাবে পৃথক প্ৰশাসনৰ দাবী জনাই এই দুদিনীয়া বন্ধৰ আহ্বান জনায় তেওঁলোকে। আৰু তেওঁলোকে কয় যে তেওঁলোকৰ বাবে পৃথক প্ৰশাসন লাগে। মহানগৰীৰ গণেশগুৰিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাৰ খবৰ। গণেশগুৰিৰ উড়ণ সেতুত ভয়ংকৰ দুৰ্ঘটনা। এই দুৰ্ঘটনাত থিতাতে নিহত এজন লোক। পুনৰবাৰ জনাইছো, গুৱাহাটীৰ গণেশগুৰিত এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। গণেশগুৰিৰ উড়ণ সেতুত এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা, থিতাতে নিহত হৈছে এজন লোক, কিন্তু নিহত লোকজনৰ পৰিচয় জানিব পৰা হোৱা নাই। আমি পুনৰবাৰ জনাইছো আপোনালোকক, মহানগৰীৰ গণেশগুৰিত এই মুহূৰ্তত এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। গণেশগুৰিৰ উড়ণ সেতুত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। এই দুৰ্ঘটনাটোত থিতাতে এজন লোক নিহত হৈছে, কিন্তু লোকজনৰ পৰিচয় উদ্ধাৰ হোৱা নাই। আৰু এই দুৰ্ঘটনাৰ সবিশেষ তথ্য আমাৰ সাংবাদিকে সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। দীপাংকৰ দাস, আপুনি ঘটনাস্থলীত গৈ পাইছে, কি কি তথ্য আছে আপোনাৰ লগত? এখন বাইক আৰু হাইড্ৰা বাহনৰ মাজত হয় শুনি আছো, আপোনাৰ মাতটো অস্পষ্ট হৈছে, আমি পুনৰবাৰ যোগাযোগ কৰিবলৈ চেষ্টা কৰিম। এখন বাইক আৰু হাইড্ৰা বাহনৰ মাজত সংঘৰ্ষ বুলি কোৱা শুনিছোঁ আমি। আমাৰ সাংবাদিকগৰাকীয়ে এই তথ্য দিছে, তেওঁ ঘটনাস্থলীত গৈ উপস্থিত হৈছে। দীপাংকৰ, আকৌ এবাৰ আমি আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ সবিশেষ কথাখিনি। সংযোগ বিচ্ছিন্ন হ'ল, আমি পুনৰ যোগাযোগ কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ। মহানগৰী গণেশগুৰিত এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। উড়ণ সেতুত এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা।
তেজপুর আইন মহাবিদ্যালয়ের এজন ছাত্রক আক্রমণ করে দশ বারোজনীয় দুর্বৃত্ত দলে। দুর্বৃত্তর রদেরে প্রহার করাত গুরুতরভাবে আহত হয় নীলোৎপল ভূঞা নামের ছাত্রজন। স্থানীয় রাইজর তৎপরতা ছাত্রজনক ভর্তি করা হয় হসপিটালত। চকীঘাট দলংর সমীপত সংঘটিত হয় এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনাটো। নম্বর প্লেট ঢাকি অনা দুখন বাহনত মুখত কাপড় বান্ধি আহিছিল দুর্বৃত্তর দলটো। এই আক্রমণ বিধায়ক পদ্ম হাজরিকার ছত্রছায়াত দুর্বৃত্তর দলটোয় সংঘটিত করা বলে ছাত্রজনে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে। নীলোৎপল গণপরিষদর এজন সদস্য অবৈধ শিলবালি খননের বিরোধিতার সামাজিক মাধ্যমত সরবরের উপর আক্রমণ হওয়া বলে সন্দেহ প্রকাশ করেছে। জামুগুড়ি থানাত ঘটনা সন্দর্ভত এজাহার দাখিল করব বলে ভুক্তভোগী ছাত্রজনে জানিবলৈ দিছে। আর মানে বিভিন্ন ক্ষেত্র আমার সতীয় সমষ্টিত হয়ে থাকা বিভিন্ন কামর ধরনের ঠিক মানে বিরুদ্ধে মাতি থাকো। আজি কিছুদিনের আগতে আমার জিয়াভরলি চকীঘাট দলংর তলতে অবৈধভাবে করা বালিখনের খননের বিরুদ্ধেও মানে সোশ্যাল মিডিয়াত মুকলিক লিখি আইসিল আর এইবিল কথা মানে সমালোচনা করে আইসিল। আর মোর ধারণা এনেকা ধরনের কথা বতরার কারণে সাগে মূল আজি এই ঘটনাটা সংঘটিত হবলে পালে। এফালে বহমপুর বরবাড়ীতো পুনের ছাত্রক আক্রমণ। শিক্ষানুষ্ঠানের সম্মুখতে আক্রমণের বলি হল এজন ছাত্র। দশম শ্রেণীর ছাত্র কপিল বরাক রদেরে আক্রমণ করা হয়। মৃদুল আলী নামের যুবকজনের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উত্থাপন হয়েছে। পারুল বালা গোস্বামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখতেই সংঘটিত হয় এই ভয়ঙ্কর ঘটনা। পরীক্ষা দিবল যাওয়া কপিলক আক্রমণ করে মৃদুল আলিয়ে। আক্রমণত আহত কপিল বরাক হসপিটালত ভর্তি করা হয়। এই ঘটনা সন্দর্ভত ভুক্তভোগীর এজাহারের ভিত্তিত পুরনি গুদাম আরক্ষীয়ে তদন্ত অব্যাহত রাখিছে। ইতিমধ্যে আমি জানাইছিলো মহানগরী গণেশগুড়ি পথ দুর্ঘটনার খবর। কিছু দৃশ্য আহিছে, আমি দেখাবলৈ চেষ্টা করিম। গণেশগুড়ি উড়ন ক্ষেত্রত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হল। এই দুর্ঘটনাত থিতাতে নিহত হয়েছে এজন লোক। হাইড্রা বাহন আর বাইকের মুখামুখি সংঘর্ষ আর হাইড্রা বাহনের মুখোমুখি সংঘর্ষত এজন লোকের মৃত্যুর খবর। উড়ন ক্ষেত্রের উপর সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মাত্র কেই মিনিটমান পূর্বে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটো। নিহত লোকজনের পরিচয় এতালে জানিপরা হওয়া নাই। এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলত কিছু যানজটরও সৃষ্টি হয়। মহানগরী গণেশগুড়ি উড়ন ক্ষেত্রের উপর এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দীপাঙ্কর আছে ফোন লাইনত। দীপাঙ্কর, সবিশেষ জনাও। প্রাঞ্জল, মাত্র কেইটামান পূর্বে সংঘটিত হয়েছে এই শোকাবহ পথ দুর্ঘটনা। আর যুবকজনের পরিচয় এই মুহূর্তে আরক্ষী উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই। আর দুইখান দুর্ঘটনাগ্রস্ত বাহনে আরক্ষী জব্দ করেছে। আর কিদরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা সংঘটিত হবলে পালে আরক্ষী এই মুহূর্তে অনুসন্ধান আরম্ভ করেছে। কিন্তু দুর্ঘটনার পিছতে ভয়াবহ যে যানজটর পরিবেশ সেয়া সৃষ্টি হয়েছে। আর মাত্র কইছো পুনের যে মাত্র কেইটামান পূর্বে এই ভয়ঙ্কর শোকাবহ পথ দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। আর দুখন বাইক আর এখন হাইড্রা বাহন মুখামুখি সংঘর্ষ হয়েছে। তারপর কিছু ভিজুয়েলস আমি মুহূর্তে সংগ্রহ করছো, দর্শকসকলক কন্টেক্ট পিছতে উঠান কিছু ভিজুয়েলস আমি দেখাবলে সক্ষম হম। কিন্তু পুনের কইছো যে এটা শোকাবহ পথ দুর্ঘটনায় কিছু সময় পূর্বে সমগ্র গণেশগুড়িকে এক প্রকার শোকাবহ পরিবেশ সৃষ্টি করেছে। ধন্যবাদ দীপাঙ্কর। সময় হয়েছে এটি বাতরি বাপি দেলুয়ার। নমস্কার।